হাই, আমি অনিশা। আজকে শেয়ার করছি দুর্গা পূজা সিরিজের লুক টু, মানে ষষ্ঠী সাজ। আজকের এই লুকটা আমি 200 টাকার মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করেছি, আর এই লুকটা সুন্দর হওয়ার সঙ্গে সঙ্গে ওয়াটার প্রুফ এবং সেই সঙ্গে সঙ্গে সোয়েট প্রুফও। তোমাদের সামনে আমি প্রুফও দেখিয়ে দিচ্ছি। দেখো আমি হাতে কত জোরে জোরে ঘষলাম, বাট আমার হাতে একটুও মেকআপ উঠে আসেনি, যেমন কি মেকআপ সেরকমই আছে ফেসে। আর এটা আমি ওয়াটার স্প্রে করছি, কেউ আবার ভেবে নেবে না গোলাপ জল, এটা আমি ওয়াটারই স্প্রে করেছি। দেখো আমি এবার টিস্যু পেপার দিয়ে ভালোভাবে দেখো ড্যাব ড্যাব করে এটাকে আমি তোলার চেষ্টা করছি, বাট আমার মেকআপটা কিন্তু একদম ফেসের মধ্যে স্টে আছে, একটুও উঠেনি। আর এতটা ট্রান্সফার প্রুফ ওয়াটার প্রুফ দেখে আমি নিজে অবাক যে কী করে এতটা ট্রান্সফার প্রুফ মেকআপ ক্রিয়েট করে নিলাম। আজকে শেয়ার করছি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, সেই সঙ্গে সঙ্গে অল্প প্রোডাক্ট দিয়ে কীভাবে ওয়াটার প্রুফ ট্রান্সফার প্রুফ মেকআপ লুক ক্রিয়েট করবে, তার জন্য ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্টে আমার নো মেকআপ মেকআপ লুকটা দেখে নিলে, আর এরপর আমি এখানে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি অ্যাজ ইউজুয়াল, যেটা আমার খুবই পছন্দের ময়েশ্চারাইজার। তো তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। নেক্সট হচ্ছে প্রাইমার। প্রাইমার অ্যাপ্লাই করাটা খুবই ইম্পর্টেন্ট, প্রাইমার কখনোই স্কিপ করা যাবে না। স্কিন টাইপ অনুযায়ী একটা প্রাইমার ইউজ করতে পারো, আমি ওখানে ইনসাইড কসমেটিকের প্রাইমারটা ইউজ করেছি। নেক্সট আমি একটা ফেসে গ্লো দেওয়ার জন্য NYBR স্ট্রোব ক্রিমটা ইউজ করছি, তোমরাও এটা ইউজ করে নিও, খুবই সুন্দর একটা গ্লো দেয়। নেক্সট ফাউন্ডেশনের জন্য আমি এখানে NYBR ফাউন্ডেশনটা ইউজ করছি, এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যাবে। আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো মেকআপ প্রোডাক্ট শেয়ার করলাম তোমাদের সঙ্গে, সমস্ত কিন্তু তোমরা 200 টাকার মধ্যে পেয়ে যাবে অনলাইন স্টোর থেকে, নাইকা পার্পল বা অ্যামাজন থেকে সার্চ করলে তোমরা পেয়ে যাবে প্রোডাক্টের নাম দিয়ে। তো ফাউন্ডেশনটাকে আমি এখানে অল্প করে ফিঙ্গারের সাহায্যে নিয়ে, তারপরে দেখো এখানে প্রথমে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করেছি, নেক্সট একটা ড্যাম বিউটি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো একদম ফ্ললেস ফিনিশ আসছে, না কত সুন্দর লাগছে। আমার একদমই লাইট মেকআপ পছন্দ, আর দিনের বেলাতে না লাইট মেকআপ করাটাও ইম্পর্টেন্ট, নাহলে একদম মনে হবে যে ফেসে অনেক কিছু অ্যাপ্লাই করেছি, তখন অনেকটা অস্বস্তিকর লাগে। তো লাইট মেকআপ করার চেষ্টা করবে, আর এই মেকআপটা একদম দিনের বেলার জন্য পারফেক্ট, ষষ্ঠীর দিনে একটুও উঠবে না। আর এখানে আমি আইব্রোটা করে নিলাম। নেক্সট হচ্ছে আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করছি আই এরিয়াটাকে একটু হাইলাইট করার জন্য, যে ইউজুয়ালি আমাদের হাইলাইটিং এরিয়াগুলোতে হাইলাইট করার জন্য আমরা কনসিলার অ্যাপ্লাই করে থাকি। তাছাড়াও আমরা ডার্ক স্পট, মানে চোখের নিচে ধরো ডার্ক স্পট আছে, ওইগুলোকেও হাইড করার জন্য, পিম্পেলের দাগ হাইড করার জন্য আমরা কনসিলার অ্যাপ্লাই করে থাকি। তো এরপর আমি এখানে এই ব্লাশটা নিচ্ছি, এটা হচ্ছে ফ্রম NYBR ব্লাশ, এটা থেকে আমি আজকে আমার আই শ্যাডোটা ক্রিয়েট করে নিব। আজকে আমি কোনো ধরনের আই শ্যাডো প্যালেট ইউজ করছি না, তো তোমরা তোমাদের ব্লাশ বা লিপস্টিক দিয়েও কিন্তু আই লুক ক্রিয়েট করে নিতে পারো। এই ভিডিও মানে লিপস্টিক দিয়ে কীভাবে মেকআপ করবে বা কীভাবে তোমরা আই লুক ক্রিয়েট করবে ওর ভিডিও কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলে। তো দেখো এখানে এবার কাজল দিয়ে আমি সুন্দরভাবে ওয়াটার লাইনে এবং আইলাইনার পরে নিয়েছি কাজল দিয়ে, আর তারপর একটা কন্ট্রোল সেট থেকে একটুখানি কন্ট্রোল নিয়ে এই দেখো ওই সরু ব্রাশটার সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কাজলটা রাতে আমার একটুও না ঘাটে, একদম অ্যাজ ইউজুয়াল যেরকম আছে ওরকমই যেন থাকে। তো তোমরা প্রথমে ভিডিও শুরুতেই দেখেছো যে যতই জল দিয়েছি একটুও মেকআপ উঠে আসেনি। তো তোমরা কিন্তু এই স্টেপগুলো ফলো করবে স্টেপ বাই স্টেপ, তবেই কিন্তু তোমাদের মেকআপটাও একদম ওয়াটার প্রুফ এবং ট্রান্সফার প্রুফ হবে। তো ফেসটাকে একটু সুন্দরভাবে স্ট্রাকচার দেওয়ার জন্য, এবং আমার যেহেতু ফেসটা চাবি বাবি তার জন্য আমি এখানে কন্ট্রোল ইউজ করে নিয়েছি। নেক্সট আমি ব্লাশ ইউজ করছি, এটা হচ্ছে ক্রিম ব্লাশ আমি ইউজ করছি, এটা হচ্ছে ফ্রম ইনসাইড কসমেটিকের। তো এই ব্লাশটা খুবই সুন্দর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তো এরপর নেক্সট স্টেপটা আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পাউডার। পাউডার দিয়ে আমাদের ফেসটাকে সেট করতে হবে, তবে পাউডার কিন্তু অনেক রকমের হয়ে থাকে, আমি এখানে নর্মাল যে পাউডারটা হয় ফেস পাউডার ওটা ইউজ করছি।
নেক্সট মার্চ কসমেটিকের এখানে সেটিং স্প্রেটা ইউজ করে নিচ্ছি। এটা সেটিং স্প্রে, যে কোনো একটা সেটিং স্প্রেটা ইউজ করা খুবই খুবই ইম্পর্টেন্ট মেকআপটাকে একদম লং লাস্টিং করে তোলার জন্য। আর এখানে আমি আরও একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছিলো যে ব্লাশটা একটু কম হয়ে গেছে লিপস্টিকের জন্য। প্রথমে আমি এখানে রেড কালারের লিপ লাইনার দিয়ে লিপটাকে ফিল করে নিই, একটা ব্রাউনিস রেড কালার অ্যাপ্লাই করেছি ফ্রম মার্স কসমেটিকের লিপস্টিক প্যালেটটা সাহায্যে। এই প্যালেটের মধ্যে তোমরা অনেকগুলো কালারের লিপস্টিক পেয়ে যাবে, তাছাড়া মিক্স অ্যান্ড ম্যাচ করেও কিন্তু লিপস্টিক পরে নিতে পারবে। আর এখানে মাস্কারার জন্য সুইস বিউটির মাস্কারাটা ইউজ করেছি। নেক্সট আমি একটু ফেসটাকে হাইলাইট করার জন্য NYB-র ওই স্ট্রোব ক্রিমটা দিয়েই ফেসটাকে অ্যাজ আ হাইলাইটার হিসেবে ইউজ করে নিচ্ছি, মানে ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। পুজোতে বিবাহিত মেয়েদের সব থেকে ইম্পর্টেন্ট সাজার জিনিস ওটা হচ্ছে সিঁদুর, তো সিঁদুরটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো সিঁদুরটাকে একদম লং লাস্টিং করার জন্য প্রথমে লিকুইড সিঁদুর অ্যান্ড দেন পাউডার সিঁদুর অ্যাপ্লাই করে নিও, দেখবে সিঁদুরটা কিন্তু একদমই ঘেটে যাবে না, যেরকম আছে ওরকমই থাকবে। আর ফাইনাল লুক দেখতে পাচ্ছ, আমি এখানে গোল্ডেন কালারের জুয়েলারির সঙ্গে পেয়ার করেছি আর সঙ্গে রেড কালারের জামদানি। লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার।